বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তর তাজা খবরে কাঁপছে বাংলা, গোটা বাংলার চোখে 12 লোকসভা ভোটের দিকে, আর তারপরে একের পর এক খবর সব মিলে থাকবে আজকের 20টি একদম লেটেস্ট আপডেট, আর সেই সাথে ভোট নিয়ে বিরাট বড় খবর। তোমরা দেখো জ্যোতিপ্রিয়কে নিয়ে বিরাট বড় বার্তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় বুঝিয়ে দিলেন সবকিছু, আর তাতেই তোলপাড় বাংলা। আর এমনই সময় মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করুন, 500 পাতার রিপোর্ট সুপারিশ এবার এথিক্স কমিটির। আর অপরদিকে বিরাট বড় খবর, এটা কি জন্মদিনের উপহার? ইডির জন্য কাল বড় পরিকল্পনা অভিষেকের জানিয়ে দিল শশী। তবে তার সাথে খবর, পর্যটন শিল্প হিসেবে ঘোষণা, মন্ত্রিসভার বৈঠকে বিরাট বড় সিদ্ধান্ত সরকারের। আর অপরদিকে আবহাওয়ার বিরাট বিরাট বড় ঘোষণা নিশ্চিতের। তবে টান টান উত্তেজনা এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর তাতেই নজির ঘুরছে ভারত। যেভাবে একের পর এক জয় জয়কার, ভারতকে কেউ টলাতে পারবে বলে মনেই হচ্ছে না। এবার বিরাট কোহলিকে জন্মদিনে মাতানোর পর যেন আরো হইচই মানুষ। তবে রাজ্যপাল মন্তব্যে ফের চাপে মন্ত্রী অখিল, পাশে দাঁড়ালেন না স্পিকার। কি এমন কুরুচিকর মন্তব্য করলেন তা নিয়ে বিরাট খবর থাকছে আজকের ভিডিওতে। এই সাথে গরিবদের ব্যাংকে টাকায় দিকে আবার রেশন কার্ড নিয়ে বিরাট বড় আপডেট। আর অন্যদিকে পোস্ট অফিসের বই থাকলেও নতুন করে সুদের বদল, এবার নয়া খবর আসছে নতুন বছর শুরু রাখে ধামাকা। সব মিলে জানিয়ে দেবো আজকের বাছাই করা 20টি খবর। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর পাবেন সবার প্রথমে। সেই সাথে আপনার জেলারও খবর জানতে পারবেন। তার জন্য জাস্ট কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এটাই কি জন্মদিনের উপহার? ইডির জন্য কাল বিরাট বড় পরিকল্পনা অভিষেকের জানিয়ে দিলেন শশী। মঙ্গলবার জন্মদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর জন্মদিনে ফের ইডি তলব করেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেককে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে তাকে, আর সেই প্রসঙ্গটি নিয়ে এবার কেন্দ্র সরকারকে নিশানা করলেন তৃণমূল মন্ত্রী শশী ভাজা। বিজেপিকে তোপ দেখে শশী ভাজার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের উপহার দিয়েছে ইডি গতকাল রাতে। তৃণমূল কংগ্রেস হলো বিজেপির টার্গেট, পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক, পরে নবজোয়ার যখন জনজোয়ার হয়েছে তখন ডাক, সামনে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত অবিজেপি দলগুলো ডাকা হবে। আর তার সাথে খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম সারির প্রার্থীরাই কাউন্সিলিং অনুপস্থিত, নিলেন না চাকরি। দীর্ঘ 8 বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে, কিন্তু আবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় গঠন। মেধা তালিকায় থাকা প্রথম সারির চাকরি প্রার্থীরাই চাকরি নিচ্ছেন না, অন্তত গত দুদিনের পরিসংখ্যান সে কথাই বলে দিচ্ছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, গত সোমবার ও মঙ্গলবার মিলিয়ে 1003 জন মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীকে কাউন্সিলিং অর্থাৎ স্কুলে বাছাইয়ের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে সোমবার 35 জন, মঙ্গলবার 65 জন অনুপস্থিত থাকছে, অর্থাৎ দুদিনে 100 জন চাকরি প্রার্থীর অনুপস্থিত, যা শতাংশ হিসেবে প্রায় 10%। কমিশন সূত্রে জানা গিয়েছে অনুপস্থিত তারা মেধা তালিকার প্রথম দিক থাকা চাকরি প্রার্থী। সোমবার মূলত এবার উর্দু ও পিওর সায়েন্স ও কাউন্সিলিং হয়েছে, মঙ্গলবার বাংলা ইংরেজি বিষয়ে মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীর কাউন্সিলিং চলছে। আর এই দুদিনে মূলত মেধা তালিকায় যারা প্রথম সারিতে রয়েছে তাদেরকে কাউন্সিলিং বা স্কুলে বাছাইয়ের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তার মধ্য থেকে 100 জন চাকরি প্রার্থী অনুপস্থিত। আর এমনই সময় বিরাট বড় খবর, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন। শুভেন্দুকে পাল্টা জবাব দিয়ে বিরাট দাবি এবার নওশাদের। রাজ্য রাজনীতির নয়া মোড়, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কি এবার রাজনীতিতে নতুন কৌশল? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলছিল। সম্প্রতি তিনি দেশ জুড়ে দূষণ ঠেকাতে পদক্ষেপ, শীর্ষ আদালতের, শুধু দিল্লি নয় গোটা দেশেই নিষিদ্ধ বাজি পোড়ানো, রাজ্যগুলিকে সতর্ক করে মনে করালো সুপ্রিম কোর্ট। গোটা দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ, তার উক্তি আর সতর্কতার কথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। গত সাত দিন ধরেই মাত্রা ছাড়া দূষণে জেরবার রাজধানী দিল্লি, সেখানে ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। এছাড়া প্রতিবার উৎসবের মরশুমে গোটা দেশে দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে আতশবাজি। এই অবস্থায় নতুন করে দেশে জুড়ে বাজি পোড়ানো নিষিদ্ধ করলো সুপ্রিম কোর্ট। এর আগে অবশ্য একই পথে হেঁটেছিল শীর্ষ আদালত। 2021 সালে এই নির্দেশ শীর্ষ আদালত জানিয়েছিল শুধু দিল্লি নয় গোটা দেশের জন্য কার্যকর হবে বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা। দূষণ রুখতে শীর্ষ আদালত যে তৎপর রাজ্যগুলিতে তা স্মরণ করিয়ে দিয়ে সতর্কতা দিল দিল্লি সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে বিরাট বড় খবর, দীপাবলির আগে কেন্দ্রের উপহার, বাংলা সহ 28 রাজ্যের জন্য বরাদ্দ মঞ্জুর অর্থমন্ত্রকের। সামনে লোকসভা ভোট, আর তার আগে দীপাবলিতে ধামাকা দিয়ে ফেলছে কেন্দ্র সরকার। খবর আসছে দীপাবলির আগে রাজ্যের জন্য কেন্দ্রের উপহার, ট্যাক্স ডেভেলপমেন্ট প্রায় 5,500 কোটি বরাদ্দ। বাংলা সহ 28 রাজ্যের জন্য বরাদ্দ মঞ্জুর অর্থমন্ত্রকের। সব মিলিয়ে 28টি রাজ্যের জন্য
73,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্র অর্থমন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 10 নভেম্বরের পরিবর্তে দেশের বিভিন্ন রাজ্যে সরকার নভেম্বর মাসের জন্য ট্যাক্স ডেভেলপমেন্ট 72,961.21 কোটি টাকা 7 নভেম্বর দিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে। এর ফলে উৎসবের মরশুমে অনেকটাই সুবিধা হবে রাজ্যের সরকারগুলি, যার ফলে উৎসবে মেতে উঠবে সাধারণ মানুষও। আর এমনই সময় বিরাট বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করে যান, এখানে কিছুই করতে পারবেন না, বকেয়া টাকার ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 100 দিনের কাজের বকেয়া টাকা ইস্যুতে ফের সরব মমতা। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 16 নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক হবে। এদিন মমতা বলেন, 100 দিনের কাজ নিয়ে আন্দোলন হয়েছে, 7,000 কোটি টাকা পাওনা আছে। 7 জন ভিকটিম গিয়েছিল, তাদের সাথে দেখা করেনি, বিজেপির কেউ গেলে তাদের আলো বাতাস দিয়ে হাওয়া করা হয়। আমরা অল ইন্ডিয়া পার্টি, আমাদের সরকার আরো চলবে চেষ্টা করে যান, এখানে কিছুই করতে পারবেন না, এত সোশ্যাল স্কিম কেউ করেনি। 100 দিনের কাজের বকেয়া টাকা দিয়ে আন্দোলনে নামতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর আলোচনা থেকে আন্দোলনের ভবিষ্যতের রূপরেখা তৈরি হবে বলে জানালেন তৃণমূল নেত্রী। আর তার মাঝে ক্রিকেট নিয়ে বিরাট বড় আপডেট, ইনিংস নয় রূপরেখা লিখছেন এবার গ্লেন ম্যাক্সওয়াল। ম্যাক্সিমাম তাণ্ডবে আফগানের জয়ের গ্রাস কেড়ে নিল সেমিতে এবার অস্ট্রেলিয়া। 2023 বিশ্বকাপ আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্লেন মস্ক 201 রানে অবিশ্বাস্য, অবিস্মরণীয় কল্পনা দিত ইনিংস। নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা ইনিংস। ম্যাচে প্রথমে ব্যাট করে 291 রান করে আফগানিস্তান, সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। রান তাড়া করে নেমে একটা সময় অস্ট্রেলিয়া স্কোর হয় 91 রানে 7 উইকেট। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচ আফগানিস্তান হারতে পারে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ইচ্ছে ছিল অন্য কিছু, ক্রিকেট দেবতা হয়তো তার জন্য ঐতিহাসিক কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। প্যাট কেমিসকে সঙ্গে নিয়ে অসাধ্য সাধন করার লড়াই শুরু করেন ম্যাক্স। চাপের মুহূর্তে দমে না গিয়ে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ফর্মুলা হাঁটার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। তারপর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাক্ষী থাকলো এক রূপরেখার ইনিংসে, যা ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। ডাবল সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, 3 উইকেটে আফগানিস্তানকে হারালো এবার অস্ট্রেলিয়া। কেউ ভাবতে পারেনি এই শ্বাসরুদ্ধকর অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে, ডাবল সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, 7 উইকেটের পরই তিনি একাই লড়ে গেছেন, গোটা দেশকে কাঁপিয়ে দিল তার খেলা। একের পর এক মার্কাটারি শটে আফগান বোলারদের রাতের ঘুম কেড়ে নিল ম্যাক্সওয়েল। একটা সময় মনে হচ্ছিল কতক্ষণ আর এভাবে একা দলকে টানবেন ম্যাক্সওয়েল, কিন্তু তার ললাট লিখন যে আজ ইতিহাস গড়াচ্ছিল সব ইতিহাস তছনছ করে দেওয়া বললেও ভুল হবে না। পায়ে টান ধরলেও দলকে বিপদের মুখে ছেড়ে যাননি, মাঠে শুয়ে পড়েছেন, ব্যথায় কাতরেছেন, কিন্তু হাল ছাড়েননি। ওয়াংখেড়ে দিয়ে এবার ম্যাক্সওয়েলের ঝড় থেমেছে দলকে জেতানোর পরই। কেউ ভাবতে পারেনি এহেন দুর্ধ্বংস ইনিংস, 128 বলে 201 রান, 21টি 4, 10টি ছক্কা। এই খেলা দেখার পর ম্যাক্সওয়েলের জয় জয়কার গোটা বিশ্ব জুড়ে। তবে টান টান উত্তেজনা মমতার বিজয় সম্মেলনীতে, আর সেদিকে নজর রাখছে, যেখানে বিজয় সম্মেলনীতে 100 দিনের বকেয়া টাকা নিয়ে সরব যেমন মুখ্যমন্ত্রী, তেমনই নিজের নামে স্টেডিয়াম বানানো নিয়ে বিরাট বড় হুঁশিয়ারি। নাম না করে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা, মুখ খুললেন সিঙ্গুর নিয়েও। তবে টান টান উত্তেজনা এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর তাতেই নজির ঘুরছে ভারত। যেভাবে একের পর একে জয় জয়কার, ভারতকে কেউ টলাতে পারবে বলে মনেই হচ্ছে না। এবার বিরাট কোহলিকে জন্মদিনে মাতানোর পর যেন আরো হইচই মানুষ। তাদের কবিতা বইতেও এপাং ওপাং ঝপাং হবে না তো কি হবে, অনেকে জানে না আমি দিনে একটা করে সোয়েটার বুনতাম, আমি আন্দোলন করতে ভালোবাসি, ঝগড়া করতে ভালোবাসি, অপ্রিয় সত্য বলতে ভালোবাসি। সোমবার ভবানীপুরে বিজয় সম্মেলন থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দেন, আমি জীবনে কারো দয়া চাই না, তাই নিজের নামে স্টেডিয়ামও বানাই না, আমার পাবলিসিটির প্রয়োজন নেই, আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই। উল্লেখ্য, আহমেদাবাদের মতুয়া স্টেডিয়ামের নাম বদল করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করায় কটাক্ষ করেন মমতা। নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়ামের প্রসঙ্গ তুলে কটাক্ষের পাশাপাশি মমতার গলায় এদিন হুঙ্কার শোনা যায়, আমি 1.5 লাখ মাইনে পেতে পারি, সব সুবিধা পেতে পারি, আমি 7 বারের সাংসদ, তাহলে তো এখানে আমার 40-50 কোটি জমানোর কথা, আমি চাই না একটা মুখ খুলি, আমার দেশের সমালোচনা হোক, আমি দেশ ভালোবাসি, তাই চুপ করে আছি, কোথায় কোথায় বলে সব করে দিয়েছে, দেশটা সবার, পৃথিবী সবার, মনে রাখবেন আমরা একা কেউ নই। আর তার মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর, 2-3 দিনে 2-3 ডিগ্রি, হঠাৎ করে আবহাওয়ার একই বদল, চমকে যাবেন। রাজ্যের জেলায় জেলায় এখন উত্তর থেকে পশ্চিমে হাওয়া বইছে, আগামী 2-3 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শীতের আমেজ স্পেল থাকবে বাংলায়। আর তার মাঝে জোড় বিজোড়ে নিয়মে চলবে গাড়ি, বন্ধ স্কুল, দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপ সরকারের। দূষণের গোপ থেকে দিল্লিকে কিছুটা বাঁচাতে ফের পরীক্ষিত ফর্মুলাতে আস্থা রাখলো অরবিন্দ কেজরিওয়ালের সরকার। আবারও জোড়া বিজোড়ে নিয়মে দিল্লিতে যান
চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। আগামী 13 থেকে 20 নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে, যার অর্থ জোড় সংখ্যার তারিখগুলোতে শুধুমাত্র জোড় সংখ্যা দিয়েই শেষ হওয়া নম্বর গাড়িগুলো দিল্লির রাস্তায় নামতে পারবে। আবার বিজোড় সংখ্যার তারিখগুলোতে পথে নামবে বিজোড় সংখ্যার গাড়ি। এরই পাশাপাশি দিল্লি সরকার আরো সিদ্ধান্ত নিয়েছে, দূষণের মাত্রা নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণী বাদে অন্যান্য পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ রাখা হবে। এতদিন শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলগুলোতে পঠন পাঠন বন্ধ রাখা ছিল। তবে যে খবর শুনে কাঁপছে বাংলা, অভিষেকের গড়ে এবার প্রার্থী নওশাদ সিদ্দিকী, আগাম ইঙ্গিত এবার শুভেন্দু, রাজ্য রাজনীতিতে তোলপাড়। রাজ্য রাজনীতিতে নয়া মোড়, এবার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কি এবার রাজনীতির নয়া কৌশল? রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি বক্তব্যেও মিলছিল ইঙ্গিত, সম্প্রতি তিনি কাউকে দাঁড় করিয়ে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে শুধু শুভেন্দুই নয়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যেও এবার কৌশলের ইঙ্গিত মিলছে। আগামী বছর লোকসভা নির্বাচনে দীপাবলির বড়দিনের উৎসবের রেস কাটতে না কাটতেই তাই রাজ্যের 42 আসনে হতে চলা মহারণের প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শাসক হোক কিংবা বিরোধী, যে যে লোকসভার আসনগুলিতে থাকছে বাড়তি নজর তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দুবার সাংসদ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সম্ভবত তিনি প্রার্থী হবেন। রবিবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাফ জানিয়ে দেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন। বর্তমানে সাংসদকে প্রাক্তন করার চ্যালেঞ্জ ছুড়ে দেন নওশাদ। এর আগে শনিবার শুভেন্দু অধিকারীকের মুখে শোনা গিয়েছিল ডায়মন্ড হারবারের অন্য লোককে দাঁড় করিয়ে হারাবার কথা। ইডেনে সিংহ শিকার ভারতের, কোহলির জন্মদিনে জয় উপহার, সবার উপরে ভারত। এক প্যাসে ম্যাচ তবেই প্রথম নয়, এবার বিশ্বকাপে ভারতীয় দল যে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে তাতে কারো পক্ষেই সামনে দাঁড়ানো সম্ভব হচ্ছে না।